সেই জন্য প্রথমে আপনাদের মাঝখানে বলবো এইটা যেহেতু আমাকে যদি কেউ প্রশ্ন করে সব থেকে বেশি দিন শিক্ষার প্রয়োজন কাদের ভিতরে আমি বলবো পুরুষের থেকে নারীর বেশি প্রয়োজন ওই জন্য কবি বলেছেন বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো ঝি বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো বলদ ভালো তো বাছুর ভালো দুধ ভালো তো ঘি বাপ ভালো হলে বেটা ভালো হবে মা ভালো হলে ঝি ভালো হবে বলদ ভালো হলে বাছুর ভালো হবে দুধ ভালো হলে ঘি ভালো হবে মা মানে একটা ফর্মাট একটা ফর্মাট একটা ফর্মাট মা ফার্মাটটা যদি ভালো হয় গোলাম প্রোডাক্টটাও ভালো হবে ফার্মাটটা যদি খারাপ হয় প্রোডাক্টটাও খারাপ হবে ওই জন্য যদি লক্ষ্য করে দেখি মায়ার নবী মাদিনা বললেন দুনিয়া দুনিয়ার ভিতরে যা কিছু তোমরা আর দেখো যা কিছু সম্পদ তোমরা দেখতে পাও সব এক একটা সম্পদ এক একটা সম্পদ এক একটা সম্পদ ওই সম্পদের মাঝখান থেকে আমি নবী বলে গেলাম সব থেকে উত্তম সম্পদ হল অনেককারীণী নারী সেই নেককায় নারী কোন গণ হবে যে কোনো বন্ধন লোনের সাথে সম্পর্ক রাখে যে কোনো পেট পেটে খুলে বেড়ে বেড়াই যে কোনো বেহায়া বেপরদার মতন চলে মায়ার নবী মাদিনা বললেন ইমর আতুন কাশিয়াতুন আর ইয়াতুন নবী ভবিষ্যৎবাণী করে গেলেন এমন একটা সময় আসবে তোমরা লক্ষ্য করে দেখবে পোশাক তো পরবে নারীরা ঠিক কথায় কিন্তু পোশাক পরার পরেও উলঙ্গ হবে ঠিক না বল বলেন আওয়াজ দিয়ে বলেন একমাত্র যদি কোরআনওয়ালা হয় কোরআনওয়ালা হয় কোরআনওয়ালা হয় যদি নবীরা আদর্শওয়ালা হয় একমাত্র যদি মা আয়েশার জীবনী তাদের সামনে থাকে মা খাদিজার জীবনী যদি তাদের সামনে থাকে শরীয়তের আইন যদি তাদের সামনে থাকে আল্লাহর গোলাম একটা কথা স্পষ্ট ভাষায় আপনাকে বলছি শুনে রেখে দেন এই যে স্টেজটা আমাকে জলসা করতে দিয়েছেন অনেক ওলামা স্টেজে বসে আছেন আমি সিদ্দিকুল্লা এখানে বায়ান করছি স্টেজের উপরে পা দিয়ে এই যে তক্তাগুলো তত্তাগুলো সব কাঠের তৈরি তক্তা এই কাঠের তৈরি তক্তার উপর আমি সিদিকুল্লা পা দিয়ে জলসা করি সব ওলামারা পা দিয়ে দাঁড়িয়ে আছেন এই জায়গায় খুব লক্ষ্যরীয় বিষয় এই জায়গায় লক্ষ্য করে দেখেন কাঠের তৈরি তক্তার উপর আমি সিদদিকুল্লা পা দিয়ে জলসা করি এখানে যদি লাঠি উমারে কোনো সমস্যা আপনারা যদি লাঠি মারেন কোনো সমস্যা খুব যদি ভাবনা চিন্তা করে দেখেন আমার প্রত্যেকের বাড়িতে যদি তালাশ করে দেখি একটা করে কাঠের টুকরো রেহাল খুঁজে পাওয়া যাবে আছে না নাই কাঠের টুকরো রেহাল খুঁজে পাওয়া যাবে এই কাঠের তৈরি তক্তার মাঝখান থেকে একটা টুকরো দিয়ে রেহাল কাঠ বানানো হলো মাদ্রাসার ভিতরে যাবেন সেখানেও কাঠের রেহাল খুঁজে পাওয়া যাবে কোরআন রেখে তিলাওয়াত করা হয় কাঠের টিপাই খুঁজে পাওয়া যাবে টেবিল খুঁজে পাওয়া যাবে একজন মুসলমান তুমি দাঁড়িয়ে বলো ওই কাঠের টুকরো রেহালটাকে নিয়ে এসে যদি স্টেজে রাখা হয় আর যদি আমার সামনে বলেন সিদ্দিকুল্লাহ অনেকক্ষণ ধরে অনেক বড় বড় কথা বললি এটাও তো কাঠের তৈরি একটা তক্তা ওটাও তো তক্তা ওর উপরে যদি পা দিয়ে দাঁড়িয়ে জলসা করতে পারিস এই কাঠের টুকরোটার উপরে পা দিয়ে কেন জলসা করতে পারবি না ওই রেহাল কাঠটা যদি আপনার সামনে রাখা হয় লাথি মারতে পারবেন পা দিয়ে মারাতে পারবেন ছুটে ফেলে দিতে পারবেন কেন এই কাট এটাও তো কাঠ ওটাও তো কাট ওর কাটটার সম্মানটা কোথায় এক বাক্যে সবাই বলবেন হুজুর ওই কাঠটার উপরে যেহেতু কোরআনুল করিম হওয়ার কারণে ওই উপরে পবিত্র রেখে করা হয় ওরে কাঠেরই টুকরো ওটা কিন্তু কোরআনুল করিম না শুধুমাত্র কোরআনুল করিম ওর উপরে রেখে তিলবাদ করা হয় ওই জন্য যদি কাঠের টুকরোটার সম্মান আল্লাহ এতটা বাড়াতে পারেন দুনিয়ার জমিনে কেউ লাথি মারতে পারবে কেউ ছুড়ে ফেলতে পারবে না কেউ পা মারাতে পারবে না ওরে আল্লাহর গোলাম একটা কাঠের স্পর্শ যদি কোরআন স্পর্শ হওয়ার কারণে কাঠের সম্মান মর্যাদা যদি আমার আল্লাহ এতটা বাড়াতে পারেন যে নারীর ভিতরে কোরআনের জ্ঞান থাকবে যে মানুষের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে আমি আপনি যদি কোরআনওয়ালা হয়ে যেতে পারি সারা পৃথিবীর বেইমান কোন একটা পশম পর্যন্ত মাকা করতে পারবে না সব কোরআন ভলা আমরা ওই জন্য তালাশ করে দেখবেন যে মুহূর্তে বাচ্চারা কোরআনের তালিমের জন্য মাদ্রাসায় কোরআন সামনে রেখে পড়ে দেখবেন সব সাপের ফোনার মতন দোলে এরা ম্যাডাম ইংরেজি পড়লো দুল্ল না বাংলা পড়লো দুল্ল না অঙ্ক করলো দুল্ল না হঠাৎ করে কি এমন হয়ে গেল সাপের ফোনার মতন কোরআনের সামনে দোলে কেন আমরা খুব লক্ষ্য করে দেখেছি আল্লাহ গুলাম মাদ্রাসায় সাধারণত যে ছেলেগুলোকে আমরা দিই ওই সময় প্রেস ক্লাবে ডারি আমরা বলেছিলাম সোরেন টু পার্সেন্ট ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু যে ছেলেগুলোকে মাদ্রাসাওয়ালারা মানুষ করে অধিকাংশ ক্ষেত্রে যে ছেলেগুলোকে মাদ্রাসাওয়ালারা মানুষ করে যে বাচ্চাগুলোকে সব জেনুইন ব্রেনি ছেলে যেগুলো নাম্বার ওয়ান ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট ওই ছেলেগুলো কি সব মাদ্রাসায় ভরে না যেটা দেখবেন ক্লাস টুয়েতে এতে তিনবার ডিগবাজি ও মহিলাদের ক্ষেত্রেও তাই মেয়েদের ক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রে তাই যখন দেখছে আর ও লাইনে হচ্ছে না হেডমাস্টার বলছে ও সলিম ভাই এই হবে না এ এতে যদি তিনবার মারে তো মাধ্যমিক কতবার মারবে এ ঘুমার ট্যাং এত ব্যাগ পাবে যে ওর বরকে সারা জীবন ব্যাগ কিনতেই হবে না যে ছেলেগুলো গ্রামের ভিতরে সব থেকে দুর্দান্ত হয় মুরুব্বিড়াল আসতে ব দোয়া করে আল্লাহ এত লোকের মরণ হয় তোর মরণ হয় না ফেবি কুত্তিগুলো পর্যন্ত গ্রামের সমস্যায় পড়ে যায় যতদিন পর্যন্ত ছিলো কুত্তাগুলো পর্যন্ত পরায় ঢুকতে পারতো না কারণ কুত্তাগুলো কেউ দেখলে ল্যাচ ধরে আর পাক মানে চড়ে দেয় আর পেশাব পায়খানা তো স্বাভাবিকভাবে না গাছে চাপে আর দেখে লোক কখন যায় তার ঘাড়ে মতে গিরামের মানুষের বদুয়া পাড়ার মানুষের বদুয়া বা বিড়ি খায় হাততারা বিড়ি খেয়েছে হাত পকেটে রেখে দিয়েছে সন্ধ্যাবেলা থেকে ওটাও গায়েব বলে কার কাজ বলে দেখতে হবে না আমার দু নম্বর গুণধর ছেলের কাছে মা দেখছে চলের পুরো খোঁট কাটা বলে ব্যাপারটা কি হলো রি কেটে কেলে বলে দেখতে হবে না ও টাকা মনে হয় গাঁট খুলতে পারেন ও কেটে উড়িয়ে দিয়েছে মাল বলে কার কাজ বলে দেখতে না আমার গুণধর ছেলের কাজ খুব যদি লক্ষ্য করে দেখি রাডলার গোলাম যে সামলাতে পারেন না স্কুলের হেডমাস্টার এম এ পাস ডবল এম এ তিন ডবল এম এ পাস করেছ তাও তো এমনি এমনি চাকরি পাওয়া বড় কঠিন ডোনেশন যদি না দিই চাকরি পাওয়া বড় মুশকিল ডবল এমএ তিন ডবল এম এ পাস করার পরে একটা ছেলেকে মানুষ করার মতন হিম্মত নাই ক্লাস টু এতে তিনবার যখন সামলাতে পারলে না সলিম উদ্দিন ভাইকে বলো ছেলেটাকে হাঁটাও কারণ এর জন্য অন্যান্য ছেলেরাও বিগড়ে যাবে এত এত মাস্টার শুধু শিক্ষার জন্য মাত দিয়েছে একদিন ও স্কুলের ক্লাস থেকে নিচেই নেমে এসে মোটর সাইকেলের হাওয়া খুলে দিয়েছে বুঝা পাবে মাস্টার মাস্টার যেমনি মেরেছে বেটা বাইরে বেরিয়ে শিকল তুলে তালা বেড়ে দিয়ে পালিয়ে গেছে এই এইরকম যন্তর রকম যন্তর আব্বা সামলাতে পারলো না মাও সামলাতে পারলো না পাড়া প্রতিবেশী সামলাতে পারলো না কেউ যখন পারলো না রাল্লার গোলাম সেই মুহূর্তেই দেখবেন লক্ষ্য করে গিনি শুধু খালি কোনো মারে উগো স্কুলেতেও হলো না পাড়াতেও গেল না কোনো জায়গায় হবে না একটা কাজও করো না কি করা লাগবে বলো না কোনো দিয়ে বলে এটাকে মাদ্রাসায় দাও না সময় কোন সময় যখন আর কেউ পারলো না রে আল্লাহ রে কেউ সামলাতে না পাড়া সামলাতে পারলো না আব্বা পারলো না মাস্টার পারলো না ডবল বলে তাও পারলে না মাও না সব হার মেনে গেলে এরপরে সোজা করার জন্য দিচ্ছ কোথায় বলে এটাকে দাও একমাত্র সোজা যদি কেউ করতে পারে এই ব্যক্তি এই বাচ্চাটাকে দিতে গেলে কোরআন ওয়ালাদের খিদমতের মাঝখানে দিয়ে দাও কারণ কোরআন ওয়ালারা ছাড়া এই যন্ত্রটাকে সোজা করা কেউ পারবে কোরআন ওয়ালারা যা তা নয় রে ওদের ঘুষ নাই আজকে যারা ভারতবর্ষের জমিন এগুলো করছে যদি তাদের অভিজ্ঞতা না থাকে আমি সিদ্ধ কল্যাণ বিনয়ের সাথে অনুরোধ করছি একবার লন্ডনে যান গিয়ে যদি পূর্বের ইতিহাস থাকে গিয়ে জিজ্ঞাসা করুন পূর্বের ইতিহাসবিদদেরকে ভারতবর্ষের দাঁড়িওয়ালা টুপিওয়ালাদের ওদেরকে ক্ষিপ্ত করলে ওরা ক্ষিপ্ত হলে ওদের হুলের পাবার কি ওদের চ্যালেঞ্জের কি যদি না জানা থাকে অভিজ্ঞতা নিয়ে এসো কারণ সেই দিনকেও আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম সাত সমুদ্র তেরো তেরো নদী পার করিয়ে ছাড়িয়েছি যদি হস্তি মতন ক্ষমতাকে আমরা সাত সমুদ্র তেরো নদী পার করতে পারি তোমাদের মতন ছাড় পোকাগুলোকে শুধু টিপার অপেক্ষা রাখি কথা বলেন না কেন কারণ এক বাক্যে বলতে পারি তেরা সত তেরা রব নেহি মেরা সাত মেরা রব হ্যায় এতে বড় দূরীল আর কিরিবি তেরা সাথ তেরা রব নেই মগর মেরা সাথ মেরা রব হে ঐজন্য নি আল্লাহ কুরান উল কারিমের ভিতরে বললেন ওয়া মা কারু মা কারল্লা ওল্লাহু খৈরুল মা কেউ না কেউ না রে আল্লাহর গোলাম আমার আল্লাহ যখনও বলে দিয়েছে শয়তানের সব চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে দিই যত প্ল্যান করুক না কেন ওয়ালাদের কাছে সব চূর্ণ বিচূর্ণ হবে ইনশা আল্লাহ কারণ সারা পৃথিবীর জমিনে সব থেকে পাওয়ারফুল ক্ষমতা যদি কারোর থাকে একমাত্র কোরআন ওয়ালাদের হাতেই আছে ইতিহাস তার সাক্ষ্য দিয়েছে আমরা ওয়ালা হতে পারিনি এটাই আমাদের জন্য দুর্বলতা আমরা মনে করি আধুনিক 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 বাবা যত আধুনিক করেছ তত দুনিয়াটাকে সব গুনশের জায়গায় ঢুকিয়ে দিয়েছো যত আধুনিকতার উপর আমরা চটেছি আমরা সব শেষ করে দিয়েছি আমি অনেক সময় বলে থাকি বলে হুজুর টেনশন নাই মুরব্বী বলে হুজুর টেনশন নাই ওরে এত এত টেনশন নাই মানে ব্যাপারটা কি সব মানুষ টেনশনে তুমি বলো টেনশন নাই বলে হ্যাঁ হুজুর টেনশন আমার নাই ও মুরব্বী টেনশন নাই কেন ও হুজুর এই জন্যই টেনশন নাই দুফোটা ফুটা পলিওতে একটা ছেলে আর একটা মেয়ে একেবারে ছোট ফ্যামিলি প্ল্যানিং এক ছেলে আর এক মেয়ে আরে অনেকেরই তো এক ছেলে এক মেয়ে তাকে তো টেনশন নাই কেন বলে হুজুর এই জন্যই টেনশন নাই দুটো ছেলে মেয়ে আমার কলেজে পড়াশোনা করে ওই জন্য টেনশন নাই ওরে অনেকের মেয়ে ছেলে মেয়ে তো কলেজে পড়াশোনা করে তা তোমার টেনশন নাই কেন না হুজুর এই জন্যই টেনশন নাই দুইজনের হাতে দুটো মোবাইল দিয়ে দিয়েছি অ্যান্ড্রয়েড সেট ওই জন্যে টেনশন নাই আরে মোবাইল তো অন্যদের হাতেও থাকে তা তোমার টেনশন নাই কেন মুরব্বী বলে এই জন্যে টেনশন নাই ছেলে ফোন করে কলেজের ভিতর থেকে আব্বা টেনশন লিও না পড়াশোনা ভালোই চলছে কিন্তু একবার তালাশ করে দেখো তোমার বেটা কলেজের ভিতর থেকে ফোন করে না কোনো পার্কের ভিতরে কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে ফোন করে মেয়ে বলল আব্বা টেনশন নাই পড়াশোনা ভালোই হচ্ছে আব্বা মুরব্বী মানুষ কিছুই বোঝে না নেটওয়ার্কটা কোথা কারো শো করলো আল্লাহর গোলাম ও বলে আব্বা পড়াশোনাই হচ্ছে তালাশ করে দেখো তোমার মেয়ে আসলে কলেজে পড়াশোনা করছে না কোনো বয়ফ্রেন্ড নিয়ে পার্কে বসে আছে গেল না টেনশন 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 সপ্তাহ দুই পরে হঠাৎ করে ওই মুরব্বী দেখি চীনা বাদাম খায় গাছতলায় বসে আর মাথায় হাত দিয়ে চীনা বাদাম কুটকুট করে চিব মাথায় হাত দিই ও মুরুব্বি কি ব্যাপার হঠাৎ করে টেনশন কেন আর ঝামেলা করনি বলে কেন ব্যাপারটা কি হলো এই না তোমার টেনশন ছিল না বড় বিপদে গেছি হলো মুরব্বি তোমার তো টেনশন ছিল না বিপদে কেন ও লজ্জার কথা কি বলবো খুজুর আজ তিন দিন হলো আমার মেয়েটা কোথায় হিজরত করেছে খুঁজে পাই নাই হিজরত বোঝেন তো ওই বেটা বাংলা পড়াও ইংরাজি পড়াও অঙ্ক পড়াও ইতিহাস পড়াও সব ভালো আপনি গর্ব করে বলেন আপনার মেয়ে ইংরাজিতে কথা বলতে শিখেছে ডবল এম এ তিন ডবল এম এ হয়েছে আরে ইংরাজি ভালো সব শিখুক কোনো আপত্তি নাই ইংরাজিতে অনার্স করান কোনো আপত্তি নেই বাংলাতে অনার্স করান কোনো আপত্তি নেই ইংরাজি শেখান বাংলা শেখান সব শেখান আমি একটা কথা বারবার বলি তিন কোটি টাকা দামের গাড়ি তিন কোটি টাকা দামের গাড়ি ফোল্ডিং গাড়ি যখন ইচ্ছা ফোল্ডিং হবে যখন ইচ্ছা আবার খুলে যাবে গাড়ি কি তিন কোটি টাকা দামের গাড়ি মানে কি এমনি গাড়ি হবে নাকি এত মারাত্মক বাম্পার গাড়ি পুরো গাড়িতে এসি সিট গণ এত বাম্পার পাওয়ার স্টাইরিং কালার ভালো টায়ার ভালো টিউ ভালো সব ভালো এমন মারাত্মক এসি আল্লাহর গোলাম বসার আগেই সিটে ঘুম পাবে বসতে হবে না বসার আগেই ঘুম পাবে মুরব্বী ওখান থেকে ফেল ফেল করে তাড়িয়ে দেখে ড্রাইভার বলে ও মুরব্বি কী ব্যাপার ফেল ফেল করে তাকাও কেন ও মুরুব্বি গাড়িতে চাপবে নাকি বলো বাবা আমাদের ভাগ্যে জুটবে নাকি বলে আমাদের ভাগ্যে জুটবে নাকি ড্রাইভার বলে মুরব্বি চাপবে কি বলো চাপবে নাকি সুযোগ যদি চাপ সুযোগ যদি পায় তাহলে ছাড়বো নাকি বলে মুরব্বী শুনে রেখে দাও গাড়িতে চাপবে কোনো আপত্তি নাই গাড়ির টায়ার ভালো টিউ ভালো কালার ভালো বডি ভালো সিট ভালো স্টারিং ভালো ড্রাইভার ভালো সব ভালো ইঞ্জিন ভালো সব ভালো সব ভালো সব ভালোর মাঝখানে মুরব্বি চাপার আগে একটা জিনিস শুনে নাও চাপবে ঠিক কথাই সব ভালোর মাঝখানে কিন্তু শুনে রেখে দাও গাড়িটার বেরেকটাই মুরব্বি চব্বে আল্লাহর গোলাম ইংরাজি ভালো অঙ্ক ভালো বাংলা ভালো সব ভালো সব ভালো সব ভালো কোনো আপত্তি নাই ইংরাজিতে অনার গল কথা বলতে পারে কোনো সমস্যা নাই কিন্তু বলো মুসলমানের নারী হবার পরেও মুসলমানের মা হবার পরেও আমি দায়িত্ব নিয়ে বলি তুমি এম এ পাস করতে পারো কিন্তু এখনো পর্যন্ত তুমি নিজেকে পবিত্র করতে পারো না সব ভালো সব ভালো সব ভালো সব ভালোর মাঝখানে যদি দিন শিক্ষার ইমার্জেন্সি ব্রেকটা যদি না থাকে আল্লাহর গোলাম ব্রেক বিহীন তিন কোটি টাকা দামের গাড়ি যেমন বিপজ্জনক আমার আপনার মেয়ে হোক ছেলে হোক যেই হোক সব ভালো সব ভালো ওর মাঝখানে যদি দিন শিক্ষার ইমার্জেন্সি ব্রেকটা যদি লাগাতে না পারি ওরে আল্লাহর গোলাম বেড়েকবিহীন গাড়ি যেমন বিপজ্জনক এই দিন শিক্ষাবিহীন নারী এবং পুরুষ উভয়টাই ওই জন্য যদি খুব দেখি মা যদি ভালো হয় সন্তানটাও ভালো হওয়ার কথা মা যদি গোলমাল হয় সন্তানটাও গোলমাল হবে কারণ ফর্মাটটা হলো মা খুব যদি লজিক্যাল দিক দিয়ে আপনি ভাবনা চিন্তা করেন একজন মা যদি বাঙালি হয় তার সন্তানটা কি ইংরাজিতে কথা বলে অভ্যস্ত হবে বাংলায় মা যদি ইংরেজ হয় সন্তানটাকে আলাদা ইংরাজি শিখতে হবে না ইংরেজিতেই কথা বলতে পারবে মা যদি হিন্দি ভাষী হয় সন্তানটাও হিন্দি ভাষাতে কথা বলতে পারবে মায়ের খাদ্য বস্তু যেমন হবে মা যেমন খাদ্যতে অভ্যস্ত হবে সন্তানটাও কিন্তু তেমনি অভ্যস্ত হবে মা যেমন হবে ওই জন্যে স্বাস্থ্যবিজ্ঞান বলেছে একটা কথা এই মুহূর্তে আজ থেকে বহুদিন পূর্বে মায়া আদনা বিবাদিন আমরা বললেন কিন্তু আজ স্বাস্থ্যবিজ্ঞান গবেষণা করে 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 একটা জায়গায় আজকে সিদ্ধান্ত নিয়েছে যে মা স্থন আমার আল্লাহ সৃষ্টি করতে এমন ভাবে বানিয়েছেন মায়ের স্থন গণ পুরো একটা গাছের গুড়ার শিকড় যেমন ভাবে গাছের শিকড় আদি যেমন ভাবে নিচের দিকে থাকে আর গাছের মাঝখান থেকে যদি একটা অংশ কেটে দেওয়া যায় কাটার পরে দেখা গেল গাছটা অর্ধেক নিচের দিকে পুরো গোড়া বলে মায়ের স্তনটাকে আমার আল্লাহ ওই রকম গাছের গুড়ার মতন বানিয়ে রেখেছেন আর স সন্তান যে সন্তান আপন ঠোঁট দিয়ে মায়ের স্থান থেকে দুধ পান করবে ওই সন্তানের ঠোঁট থেকে ব্রেন পর্যন্ত আমার আল্লাহ ওই গাছের শেষ অংশটাকে দান করেছে এ যখন দুগ্ধ পান করে তখন একটা পরিপূর্ণ গাছে পরিণত হয় এ যেমনভাবে পান করবে মায়ের ভিতরে যেমন ভিটামিন গুণ থাকবে মায়ের আখলাক যেমন হবে মায়ের চৈত্র যেমন হবে আস্তে আস্তে ছেলের ভিতরেও সেই গুণ সেই চৈত্র গুণ ভুগতে থাকবে খুব যদি লক্ষ্য করে দেখির আল্লাহর গোলাম একটা ইতিহাস আপনার সামনে শুধু আমি শুনিয়ে যাই একজন মা আলেমা হবার কারণে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকার কারণে সাত থেকে আট বছরের সন্তান একদিন মাকে প্রশ্ন করে বসে ওগো মা আমরা যে প্রত্যেক দিন খাবারগুলো খাই এই যে খাবারগুলো প্রত্যেক দিন আমরা পাচ্ছি এই খাবারগুলো আসে কোথা থেকে কোথা থেকে আসে এটা তো আমি কোনোদিন দেখতে পাই না মা যেহেতু কোরআনের জ্ঞানই ছিল মা যেহেতু হাদিসের জ্ঞান তার ভিতরে ছিল মা যেহেতু একজন আলেমা ছিল ওই জন্যে মাটা সহজ ভাষায় ছাত্র ছেলেটাকে বলল। ও আব্বারে এই যে আমরা প্রত্যেক দিন খানাগুলো খাই খানাগুলো খাই এর একমাত্র মালিক হলেন আমার আল্লাহ একমাত্র সেখান থেকে আমাদের খানার ব্যবস্থা করেন কারণ আল্লাহ হলেন রশিক তিনি হলেন রিজিকের মালিক ওই জন্য এই খানার ব্যবস্থা আমার আল্লাহ ছাড়া অন্য কেউ করেন না সন্তানটাও দেখেন তেমন ও মা প্রত্যেক দিন তো তোমরা আমাকে খানা দাও আল্লাহ যদি তোমাদেরকে দেন আমি কি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে পেতে পারি না মায়ের ভিতরে জ্ঞান থাকার কারণে মা সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তা করে দেখলেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালা যখন কোনো জিনিস চাওয়ার প্রয়োজনও হবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি চাইতে থাকো নিশ্চয়ই আল্লাহ তোমার আশা পূরণ করবেন মা অনেক হওয়ার কারণে মা আলেমা হওয়ার কারণে সন্তানকে বলে বাবা তুমি প্রত্যেক দিন স্কুলে যখন যাবে স্কুলে যাও স্কুল থেকে যখন তুমি ফিরে আসবে তুমিও যদি মনে করো আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট খাবার ব্যবস্থা নেবে তুমিও আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট পাবে স্কুল থেকে আসার পরে হাত মুখটা ভালো করে ধুয়ে নেবে উজু বানিয়ে নেবে নামাজের মুসল্লা বিছিয়ে নেবে দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া আযাবান আস্তে আস্তে তুমি দোয়া চেয়ে নেবে ওগো আল্লাহ তুমি তো আমার আব্বা খাওয়ানোর দায়িত্ব নিয়েছো তুমি যেমন প্রত্যেক দিন আমার আব্বা মা সবাইকে যেমন খাবারের দায়িত্ব নিয়েছো ও আল্লাহ আজ থেকে আমি আমার আব্বার কাছে খাবো না আজ থেকে আমি আমার মায়ের কাছে খাবো না ও আল্লাহ আমার আব্বা মাকে যে খাবারের ব্যবস্থা তুমি করো আমি চাই আমার জন্য তুমি আজ থেকে আলাদা খাবারের ব্যবস্থা করে দাও কারণ আপনি জানেন কোরআনুল কারীমের ভিতরে আছে সুম্মা আতিয়ন্নহু মিন বাইনি আইদিহিম ওয়ান মিন খালফihিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম গোলাম শয়তান চারিদিক দিয়ে মানুষকে গ্রাস করে দিক দিয়ে দিক দিয়ে আমার আল্লাহ বলেন অনুমতি দিলাম চারদিক দিয়ে আমার বান্দাগুলোকে পথভ্রষ্ট করার চেষ্টা কর কিন্তু তোকে চার তোর জন্য খুলে দিলাম কিন্তু আমার আমার দিক চারদিক না আমার বান্দার জন্য আমি দুটো দিক খুলে রেখে দিলাম ওই দুটো দিক যদি আমার আল্লাহ আমার বান্দাগুলো ব্যবহার করতে পারে তুই চার দিক দিয়ে ঘিরে দিয়েও দিক দিয়ে আটকেও আমার বান্দাকে আটকাতে পারবি না আমি আমার বান্দার জন্য তোকে দিক দিলাম আমার বান্দার জন্য দুটো দিক দিলাম একটা দিক হলো নিচের দিক আর একটা দিক হলো উপর দিক এই দিকে তুই গ্রাস করতে পারবি না আমার বান্দা যদি আমার সামনে নত হয় সজদাই যদি পড়ে যায় হাত দুটাকে যদি উপর দিকে তুলে আল্লাহর গোলাম আর কারোর দিকে তাকানোর দরকার হবে না শুধু দু ফুটা চোখের পানি ফেলতে দেরি হবে আমি আল্লাহ তার জীবনকে পরিবর্তন করতে দেরি করব না ওই জায়গাটা যদি লক্ষ্য করে দেখি ওই সন্তান প্রত্যেকদিন স্কুল থেকে আসে মায়ের কথা অনুযায়ী প্রত্যেক দিন উজু বানিয়ে নেয় যাই নামাজ বিচিয়ে নাই দুই রাখা সলাহাতুল হাজাত নামাজ পড়া নাই। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে প্রত্যেক দিন আমার আব্বা মাকে যেমন খাবারের ব্যবস্থা করে দিতে আয় আল্লাহ আজ থেকে আমারও খাবারের ব্যবস্থা তুমি করে দাও প্রত্যেক দিন মা বলে দিয়েছে তুমি নামাজ পরে দোয়া ছেড়ে নেবে দোয়া সারার পরে ওই বাড়ির কোণে তুমি যাবে ওই কোণের ভিতরে দেখবে চাপা দেওয়া আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে রাখবেন সন্তান প্রত্যেক দিন দোয়া সেরে নেওয়ার পরে ওই বাড়ির কোণের ভিতরে যায় দেখেন ঢাকা দেওয়া রয়েছে খাবার প্রত্যেক দিন পেয়ে যায় নিজে নিজে খাবার খায় নিজে নিজে প্রত্যেক দিন খাবার খায় ওই বাচ্চাটার একিনটা কি হবে রিজিকের মালিকটাকে কথা বলে না আর আমাদের গিন্নিদেরকে যদি ছেলে একবার বলে হে মা এই যে প্রতিদিন খাচ্ছি এ করতে কাছে কেন দেখতে পাই না তোর বাব ছে আমি রান্না করছি জোলে পরে কানা হয়ে গেছিস কিসের কারণে হবে দিনের জ্ঞান না থাকার কারণে আর যদি পরিচিত দিনের জ্ঞান থাকে কোরআনওয়ালা কোরআন যদি হতে পারে তাহলে অবশ্যই তার সন্তানটাও সন্তানটাও তেমন হবে খুব যদি সূক্ষ্মভাবে দেখেন এই বর্তমান সময়ে এটা চাপাডালি না এই চাপাডালি এলাকায় ফেদি কুর্তি আছে ফেদি কুত্তি পর্যন্ত লেডিস গো লেডিস কুর্তি আছে না বাচ্চা টাচ্চা দেয় এইদিকে দিকের কুর্তিগুলো বাচ্চা দেয় কি দেয় মহানা বলে কোন দিকে দেয় না বাচ্চা দেয় তো খুব সূক্ষ্মভাবে খুব বিবেক দিয়ে হবেন প্রত্যেকে বাচ্চা দেয় কটা করে চারটা পাঁচটা ছটা আটটা আমাদের এই দিকের কুর্তিগুলো এত কম দেয় আমাদের বর্ধমানে তো আটটা দশটা দিয়ে দেয় দেয় আমি যদি গড়ে আটটা করে ধরি খারাপ ভাববেন না গড়ে যদি আটটা করে বাচ্চা ধরি ওই যে কুর্তিগুলো বাচ্চা পোষক মানে তাদের ডেলিভারি হয় তারা মাসে মাসে চিকাপে যায় খারাপ ভাববেন না মাসে মাসে চিকাপে যায় মেডিকেলের বেড আগে থেকে ভাড়া করা থাকে কেউ চেক করে কোনো ইনজেকশন ট্যাবলেট কিচ্ছু যখন ডেলিভারি হয় ডেলিভারির সময় তো অন্তত হসপিটালে ভর্তি হয় কুত্তিগুলো হসপিটালে ভর্তি হয় ভর্তি হয় কোথায় ডেলিভারি হয় কোন খরের গাদের ভেতরে পিছনে গিয়ে কোথায় যে ডেলিভারি হয় যখন ডেলিভারি হয় তখন দায় তো থাকে হ্যাঁ পোষক কোন সময় দায় থাকে না নার্স তো থাকে আয়া ডক্টর আচ্ছা এমন হয়েছে আপনাদের মুরব্বীরা বলতে পারবেন ভালো যে একটা কুর্তি আটটা করে বাচ্চা দেয় ঠিক কথায় কিন্তু বাচ্চা হতে গিয়ে হঠাৎ করে দেখা গেল আর নর্মালে ডেলিভারি হচ্ছে না ওই একটা ঘটেছে আছে দিনকে বোঝানোর জন্য বলছি আছে আটটা করে বাচ্চা কুর্তি যদি ডেলিভারি দেয় সিজার লাগে না আয়া লাগে না নার্স লাগে না ডক্টর লাগে না ইঞ্জেকশন লাগে না ট্যাবলেট লাগে না এমন কি কোন জায়গায় প্রসব করে পুরুষ কুত্তাগুলোও দেখতে পায় না ঠিক না বল আপনি আমাকে বলেন যতক্ষণ মুরব্বী এখানে আছেন কারণ আমাদের থেকে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি আজ থেকে বিশ বছর যদি আপনি পিছিয়ে যান কুড়ি বছর কুড়ি বছর পিছনে গেলে এই সিজার নামের কোন গল্প শুনেছিলেন বুকে হাত রেখে বলবেন সিজার শুনেছেন এখনকার বাচ্চা কটা করে হয় এখনকার আমাদের দুটো যদি হয়ে যায় মনে করে আর বাবা মাজা ভেঙে গেছে আল্লাহ রেহসান আগেকার মুরব্বির আমাদের বারোটা চোদ্দোটা বাচ্চা কোনো ব্যাপার ছিল ওই জন্য এই যে এখন এনআরসির গল্প চলছে না তো এনআরসির গল্পতে বলছে বাচ্চা সার্টিফিকেট লাগবে অধিকাংশ মুরব্বীগুলোকে হাত তুলতে পারেন তো কার বাচ্চা সার্টিফিকেট আমি দেখি এই বাচ্চা সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট আছে কেন নয় সব ডেলিভারি হয়েছে বাড়ির ভিতরে হাতে বারো তখন কার মারা বাচ্চা জন্ম দিয়েছে প্রসব করেছে সিজার নামের কোনো গল্প ছিল না সিজার কেউ বুঝতো না বিশ বছর পিছনে গেলে সিজার ছিল না একটা কুর্তি নর্মালে ডেলিভারি করে একটা বাচ্চা একটাও সিজার লাগে না বর্তমান স্বাস্থ্যবিজ্ঞান বলছে বর্তমানে নব্বই পার্সেন্ট সিজার বিঘিন বাচ্চা হয় না ঠিক না বল সিজারবিহীন বাচ্চা হয় না আপনি আমাকে বলেন বিশ বছর আগে এই মারাই তো ছিল বিশ বছরের ভিতরে এমন কি পরিবর্তন ঘটলো যে এই বিশ বছর পূর্বে মারা ডেলিভারি দিয়েছে বারো চোদ্দটা করে বাচ্চা এখনকার যেমন কুর্তিগুলো নর্মালে ডেলিভারি দেয় আপনি আমাকে বলেন এই বিশ বছর পরে এমন কি যুগ পরিবর্তন হলো এমন কি দিন পরিবর্তন হলো এমন কি সময়ের পরিবর্তন হলো এমন কি আখলাক চৈত্র পরিবর্তন হয়ে গেল যে এখনকার নব্বই পার্সেন্ট ডেলিভারি সিজার ছাড়া বাচ্চা হয় না কেন আমাদের মারা খুব ওই জন্য আলহামদুলিল্লাহ সব কিরণ মালার উম্মত কথা বলতে পারে না সব কিরণমালার উম্মত অধিকাংশ নারী সমাজ অধিকাংশ নারী সমাজ যার ভিতরে খুদাই ভাই নাই যার ভিতরে আল্লাহ ফিরতে নাই সারা সন্ধ্যা হলে সিরিয়াল ছাড়া বিবি আর কিছুই বোঝে না ঠিক না বল একজন মুরুব্বি আমাকে শক করে একদিন বলছে জানেন হুজুর বউ বস করা তাবিজ আছে আমার সব বুনাস করেছে মুরব্বী বউ আর বস করা লাগবে কেন ও তো বিয়ে হলেই বস হয়ে যাবে বলে আমারটা হচ্ছে না একদম কেন বলো হুজুর আমার সুগার হলো সাড়ে চারশো সুগার মানে আমি পুরো বেকার এই ঠান্ডার সময় সুগার রুগীকে কে রাত্রে ভাত খাওয়া যায় দুটো করে যে রুটি খাবো তাও গরম রুটি পায় না ঠান্ডা রুটি খেতে আমরা কেন গো আপনার গিন্নি করে দেয় না বলো আমার গিন্নি মাগরিবের পর থেকে আমি ভেরি বিজিম ভেরি বিজি মাগরিবের পর থেকে আমার গিন্নির সময় নেই কারণ একটার পর একটা সিরিয়াল একটার পর একটা সিরিয়াল একটার পর একটা সিরিয়াল তার চলবে যতক্ষণ পর্যন্ত তার সিরিয়াল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ঘরও চেনে না বরও চেনে না এই আখলাখ এই চৈত্র যদি তোমার ভিতরে হয় পোশাক থেকে নিয়ে আখলাখ থেকে নিয়ে চৈত্র থেকে নিয়ে তোমার আদর্শ তুমি যাকে আদর্শ গ্রহণ করছো যার অনুসরণ তুমি করছো তুমি একবার ভাবনা চিন্তা করে দেখো সে তোমার জন্য উপযোগী অনুসরণীয় কিনা আল্লাহর কোরআন একুশ নম্বর পাড়া উনিশ নম্বর সাফা লা ক রসুল ইল্লাহী হাসানা তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রসুল তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের এই জোরে বলেন তোমাদের রসুল এরপরে লক্ষ্য করে দেখেন সিরিয়ালে মতো চব্বিশ ঘন্টা টিভি এমন কি কিছু নারী এমনও পাওয়া যাবে অনেক মানুষ আমাদেরকে বলে আমরা শুনে নিয়েছি বলে যদি সন্ধ্যার পরে যদি কোনো কারণ বসত কোনো সিরিয়াল দেখা না হয় ওই সিরিয়ালটা দিনের বেলায় সকাল বেলায় কোন সময় হয় ওই টাইমটাও জেনে রেখে দিয়েছে কারণ সন্ধ্যা বেলায় দেখা না হলে সকাল বেলায় রিপ্লেতেও দেখে নেয় এত মত এত মত দেবের সব কিছু তুমি গ্রাস করে নিয়েছো গো মাম একবার তুমি তালাশ করে দেখো তুমি যদি কোরআনওয়ালা হতে পারতে তুমি যদি কোরআনওয়ালি হতে পারতে কোরআনের অনুসারী যদি হতে পারতে কোরআনের আখলাখ চরিত্র যদি তোমার ভিতরে থাকতো নবীর আদর্শ যদি তোমার চরিত্রের ভিতরে থাকতো তুমি যদি মায়ের মতন মা একজন হতে তবে দায়িত্ব নিয়ে বলি শোনো আর নবী মাদিনাওয়ালা বললেন আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত মায়ের পদতলে সন্তানের জন্য জান্নাত ও মা একবারের জন্য নয় হাজার বার ভাব ভাবনা চিন্তা করো ওই কুত্তির প্রতি আমার আল্লাহর করুণা আছে কিন্তু তোমার প্রতি নাই কুত্তির ইজ্জতটা পর্যন্ত আল্লাহ রক্ষা করার দায়িত্ব নিয়েছে কিন্তু তোমার ইজ্জতের রক্ষার দায়িত্ব নাই কারণ সিজার যদি হয় অধিকাংশ সব মেয়ে ছিল ডাক্তার কথা বলো না সব মেয়ে ছিল ডাক্তার তোমার ইজ্জত সম্মান একবারের জন্য নয় তুমি ভাবনা চিন্তা করে দেখো তোমার ইজ্জত আমার আল্লাহ রক্ষা করেনি কিন্তু একটা কুত্তির ইজ্জত আমার আল্লাহ রক্ষা করেছেন এরপরে তুমি ভাবনা চিন্তা করে দেখো আমার আল্লাহ তোমার প্রতি রাজি না কুত্তির প্রতি রাজি ওই জন্যই তো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহি নাহার কাদা একদিন কুত্তা গিয়ে প্রশ্ন করে বললেন হে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আপনি ভালো না আমি ভালো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহি নাহার কারকা দা তিনি ভাবনা চিন্তা করে দেখলেন এ কুত্তা যে প্রশ্ন করেছে এ জবাব দেবার মত না আমার কোন সময় না সময় না কারণ আমি যদি কুত্তা তোমাকে জবাব দেই আমি ভালো তুমি খারাপ তবে আমি ভালো যদি বলি আমার অহংকার হবে আর আমি যদি বলি তুমি ভালো আমি খারাপ তবে আল্লাহর কোরআন মিথ্যা হবে ওয়ালাকদ কাররামনা বানি আদম ওয়া হামনাহুম ফিল বাররি ওয়াল বাহ ওয়া من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ديك جا قر محترم مصطفاكي امتي خير الامم ورق الله

কারোর জন্য হবে জান্নাতের টুকরা কেয়ামতের ময়দানে যদি আমি আব্দুল কাদের জিলানি মহিউদ্দিন আমার আল্লাহ যদি আমার হাতে পরিয়ে দেন আর যদি টানতে টানতে ভিতরে দেয় সেই দিনকে কুত্তা তোকে বলবো আমি খারাপ কুত্তা তুই ভালো মহিউদ্দিন আর যদি কেয়ামতের ময়দানে আমার আল্লাহ হাতে হ্যান্ডকাপ যদি না পরান আমাকে যদি ক্ষমা নজরে দেখেন আর আল্লাহ যদি তার জান্নাতের ভিতরে প্রবেশ করার অধিকার আমাকে দান করেন তবে সেই দিনকে কুত্তা বলবো আমি ভালো কুত্তা তুই খারাপ এত বড় মাপের মানুষ সবার পরেও আল্লাহর গোলাম কোনো অহংকার নাই কোনো অহংকার নাই সবকিছু ছেড়ে দেন্লাহিয়ার জমি না আমরা সমীক্ষা করে দেখলাম কোরআন কিন্তু মহিলারাই বেশি পরে ঠিক না বল কোরআন মহিলারাই বেশি পরে নামাজ মহিলারাই বেশি পরে রোজা মহিলারাই বেশি রাখে জাহান নামে তাহলে যুক্তিটা কেমন হলো যে কোরআন বেশি পড়লে তাহলে জাহান্ন বেশি যাওয়া যায় তাই তো নাকি নামাজ বেশি পড়লে তার জাহান্নামে বেশি যাওয়া যায় হ্যাঁ কিসে ও পর্দা এমনিশো তিনশো ষাট জর্দাতে মাথা ঘুরছে এবার পর্দা পর্দা তো এখন মাস্টার